আর আমরা হুজুররা আলহামদুলিল্লাহ এখন সিনেমা হল উদ্বোধন হবে, যাই ইয়া নবী সালাম আলাইকে শুরু করে দিচ্ছি। হুজুর নামের কত বড় পাঠা বেয়াদব কোথাকার, ইসলামের কলঙ্ক করেছে বেয়াদবে। সে সিনেমা উদ্বোধন হবে, ছায়াছবি মুক্তি পাবে, এনে যায় পড়তেছি ইয়া নবী সালাম আলাইকে, আমাকে 100 কোটি টাকা দিবেন, সিনেমা উদ্বোধন হবে, সেখানে আমি যে দোয়া করব ইম্পসিবল হতে পারে না। এই মিম্বারে বসেছি আমি, আমার জিহাদ হলো কোরআনের সত্য কথাগুলা, আমার মুসলিম উম্মাহ 3500 মুসল্লি প্রত্যেকের কানে সত্য কথাগুলা পৌঁছে দেওয়া, এটাই আমার জন্য জিহাদ, ঠিক না? হাজারো বাধা আসবে, হাজারো সমস্যা আসবে, থানা থেকে ওসি সে ফোন দিবে, তারা গহন কার্ড দিবে, উপর থেকে ফোন আসবে, চাটুকাররা ফোন দিবে, বিভিন্ন বাধা আসবে, হাজারো বাধাকে উপেক্ষা করে, চাকরির ভয়কে উপেক্ষা করে, জেলখানার ভয়কে উপেক্ষা করে সত্যের বাণীটা প্রচার করা হলো এই মিম্বার থেকে ইমাম সাহেবের জন্য জিহাদ, ঠিক না? বলুন, সুতরাং প্রতিটি কাজ আপনার জন্য জিহাদ, সর্বোচ্চ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তোমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করো, নিজেকে প্রশ্ন করে দেখো তোমার মধ্যে এই কাজগুলো হয় কিনা, এই কাজগুলো আছে কিনা, যদি না থাকে মনে করবে তুমি ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না, মুমিন কোনো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না কি? পারে, পারে। ইসলাম কার জীবন ব্যবস্থা, কার ইসলাম কার ধর্ম, ইসলাম কারো বাপে, কারো স্বামী, কারো চাচা না, ইসলাম কার? আল্লাহ পাক বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধু আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, আমি অনেক ধর্মই পাঠিয়েছি, সকল ধর্মের সারা ধর্মের নাম হলো আমি আল্লাহ মনোনীত করেছি ইসলামকে, সুতরাং তোমরা যারা ইসলামকে ভালো লাগে না, বিসমিল্লাহ ভালো লাগে না, নারায়ে তাকবীর স্লোগান শুনলে ভালো লাগে না, তোমরা মুমিন মুসলমান ইমানদার নিজেকে দাবি করাটা সত্যিকার অর্থেই মুনাফিক ছাড়া আর কিচ্ছু না, ঠিক না? সুতরাং ইসলামের বিরুদ্ধে কোন মুমিন ষড়যন্ত্র করতে পারে, এই ষড়যন্ত্রের ধাপ করতে পারে কারা? পাশ্চাত্যের লোকেরা করতে পারে, ইসরায়েল করতে পারে ষড়যন্ত্র, আমার কোনো আপত্তি নাই, ব্রিটেন করতে পারে, কানাডা করতে পারে, সুইডেন করতে পারে, আমেরিকা করতে পারে, ষড়যন্ত্র করতেই পারে তারা, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে, নিজের বাপের নাম আব্দুর রহমান দাবি করে, আপনার নাম আব্দুল্লাহ দাবি করে, আপনার নাম মুসলমান দাবি করে আপনি ষড়যন্ত্র করতে পারে ইসলামের বিধানকে সংশোধনযোগ্য মনে করা, মুসলমান কখনো ইসলামের হুকুমকে সংশোধনযোগ্য মনে করতে পারে না। আচ্ছা, ইসলামের বিধান নাজিল করেছেন কে? গত 3 বছর আগে সুপ্রিম কোর্টে একটি আপিল হয়েছিল, আপনারা জানেন, শিক্ষিত মহল সবাই জানেন, কোরআনের একটি আয়াত নিষিদ্ধ করার ব্যাপারে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ছাগলেরা তারা যা রিট দায়ের করেছে, মুসলমান বিচারপতি রিটটা গ্রহণ করেছে, আমি ধিক্কার এবং নিন্দা জানিয়েছিলাম, তখনই রিট গ্রহণ করার ক্ষমতা তোমাকে দিয়েছে কে? কোরআনের ব্যাপারে শুনানি করার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দিয়েছে নাকি? রিট গ্রহণ করলে কেন? সঙ্গে সঙ্গে গ্রহণ তো দূরের কথা, এদেরকে হাত এবং পা চুরের মতো করে ভেদে শাস্তি দেওয়া দরকার ছিল, এত বড় সাহস কেমন করে পায়? সুপ্রিম কোর্টে ঢুকার সাহস কেমনে পায়? কোরআনের আয়াত সুরা 24 নম্বর আয়াতে, 24 নম্বর পারার 26 নম্বর আয়াত তারা নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলুন, মুসলমান বিচারপতি রিটটা গ্রহণ করেছে, আফসুস মুসলমানরা জাগ্রত হয়ে গেছে, ইমামদাররা জাগ্রত হয়ে গেছে, ইমাম সাহেবরা বজ্রগণ্ঠে আওয়াজ তুলেছে, কোন বিচারপতির ক্ষমতা নাই, কোন বাপের ক্ষমতা নাই, কোরআনের বিরুদ্ধে রিট গ্রহণ করে আবার শুনানি করে, ঠিক না? যখন অবস্থা খারাপ দেখছে তখন উনি বলছে, সর্বনাশ, গ্রহণ করা তো দূরের কথা, গ্রহণ করাটাই আমার ভুল হয়েছে, সুতরাং হিন্দুরা দুশ্মনী করুক আমার কোনো আপত্তি নাই, আল্লাহর কোরআন যেমন নাজিল হয়েছিল আজ পর্যন্ত ঠিক তেমনই আছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা নয়, গত 4 দিন আগে
আপনার আমেরিকান একটি পত্রিকায় সুন্দর করে এসেছে যে সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের একখানা কোরআন পাওয়া গেছে, সুবহানাল্লাহ বলুন। এবং ওই কোরআনের সাথে আজকের যে কোরআন, এই কোরআনের পাই টু পাই একটা অক্ষর বেশ কম নাই, একটা নুকতাও বেশ কম নাই, এতে প্রমাণিত হয়েছে, তারাই বলেছে কোরআন যে সত্য বাণী এতে কোনো সন্দেহ। আচ্ছা আচ্ছা, এটা হলো অমুসলিমদের বক্তব্য। এখন আমার দেশের কোন ইমাম, ইমাম অর্থ কি, ইমাম অর্থ কি, ইমাম অর্থ নেতা। আমার দেশের কোন ইমাম, সে মনে করুন বাইতুল মোকাররমের ইমাম যদি বলে, বাইতুল মোকাররমের ইমাম সালাউদ্দিন সাহেব, আটপুরীর মুরিদ সালাউদ্দিন সাহেব যদি বলে, মনে করুন তিনি যদি বলেন যে কোরআনের এই আইনটা বর্তমান বিজ্ঞানের যুগে অচল, এই আইনটা মানা যাবে না, আপনি কি মানবেন? তিনি যদি বলে রাষ্ট্রধর্ম ইসলাম কোন প্রয়োজন নাই, আপনি মানবেন? ইমামতি রাখবেন? ইমামতি থাকবে? তিনি যদি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য কাজ করেন নাই, ইমামতি থাকবে? থাকবে ইমামতি? এই মিম্বর থেকে ওই সময় ইনশাআল্লাহ ধার ধরে নামায় দেওয়া হবে, ঠিক কি না? সুতরাং এরকম জঘন্যতম অপরাধ তিনি যদি করার কারণে ইমামতি চলে যায়, তার থেকে বড় অপরাধ যদি ইমাম করে তার ইমামতি যাওয়া দরকার আছে কিনা? নাই। ইমামতি যাচ্ছে? যাচ্ছে ইমামতি। সুতরাং ইসলামের বিধান সংশোধনযোগ্য মনে করাটা, যে সমস্ত মুসলমানরা মনে করে মনে করবেন, এরা হলো যার সন্তান, এরা বৈধ সন্তান নয়, অবৈধ সন্তানেরা। ইসলামের বিধান কখনো সংশোধনযোগ্য হতে পারে না। বিধান নাজিল করেছেন যে আল্লাহ 1450 বছর আগে তেমন পর্যন্ত প্রত্যেকটি আইন আল্লাহর বান্দার জন্য উপযোগী, যত সমস্যায় হোক এর কোনো সমাধান নতুন করে আর প্রয়োজন। নাম্বার থ্রি, মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করা কোনো মুমিনের কাজ হতে, খেয়াল করে শুনুন, আপনারা ঢাকা শহরের নাবি যাকে বলা যায়, মধ্যস্থল মহাকালের মুসল্লি আপনারা, জ্ঞানী মুসল্লি আপনারা, আমি সব কথা ভেঙে বলতে পারছি না, আমি শুধু ইশারায় বলছি, মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করা মুসলমানদের কাজ। এমন সাংস্কৃতিক প্রোগ্রাম নতুন করে তৈরি হচ্ছে, সেই প্রোগ্রামগুলোর মধ্যে আমার মতো ইমাম সাহেবের যে লেবাস, এই লেবাস পরায়া, এই লেবাস পরায়া আপনার যত অপরাধ জগতে যত নিকৃষ্ট কাজ আছে এই কাজগুলো করানো হচ্ছে, আর বলা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট খতমনিদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই হুজুররাই খারাপ, এরা এই কাজগুলো করে, ঠিক কি না? এই যে সৃষ্টি করলেন, এই যে বিদ্বেষ সৃষ্টি করলেন, আমার রসুল কি কাজগুলো করেছিল? আমার রসুলের সাহাবীর এই কাজটা করেছিল, আইএমএ মুস্তাহিদিনরা করেছে, ওলামায়ে মুস্তাহিদরা করেছে, মশহুর উলামায়ে কেরামরা করেছে, করে নাই, আপনি কেন এই কাজটা করছেন? আর আমরা হুজুররা আলহামদুলিল্লাহ এখন সিনেমা হল উদ্বোধন হবে, যাই ইয়া নবী সালাম আলাইকে শুরু করে, ঠিক কি না? কত বড় পাঠা, হুজুর নামের কত বড় পাঠা, বেয়াদব কোথাকার, ইসলামের কলঙ্ক করেছে বেয়াদবে, সে সিনেমা উদ্বোধন হবে, ছায়াছবি মুক্তি পাবে, এনে যায় পড়তেছে ইয়া নবী সালাম আলাই, ইয়া রাসূল সালাম আলাই, আর দোয়া করতেছে রাব্বানা জালামনা আনফুসানা, এখানে নায়িকারা বসা আছে, নায়করা বসা আছে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আসলে মাদ্রাসায় পড়ছি কিনা আমার সন্দেহ আছে, ঠিক কি না? আসলে মাদ্রাসায় পড়ছি কিনা আমার সন্দেহ আছে, আর মাদ্রাসা যদি পড়েও থাকে তাহলে এরা হলো শয়তানের কেনা গোলাম, শয়তানের চাচাতো ভাই হলো এরা। আমাকে 100 কোটি টাকা দিবেন, সিনেমা উদ্বোধন হবে, সেখানে আমি যে দোয়া করব, ইম্পসিবল হতে পারে না, সম্ভব না, কত বড় বিয়াদব, নির্লজ্জ কাজ, আস্তাগফিরুল্লাহ, আমরা কি হয়ে গেলাম, কি হবে আমার চাকরি চলে গেলে, রিক্সা চালায় আমার ভাত খায় না? যদি আমাকে বলে মুতাল্লি সাহেব, যদি বলে যদি আমার সিনেমা এটা উদ্বোধন হয় আপনি দোয়া না করেন, তাইলে পরে হুজুর বুঝবেন, আর কি বুঝবো আমি,
আমার বড় জোর আপনার ক্ষমতা চাকরিতেই খাইবেন ঠিক কিনা এই বেয়াদব কিসের ভয়ে তুই সিনেমা হল উদ্বোধনের জন্য যে দোয়া করলি এই বেয়াদব ওটা আলেম সমাজের উপরে কলঙ্ক লেপন করেছে সে ঠিক কিনা পাঞ্জাবি পরা টুপি পরা আবার রুমাল দেওয়া শয়তান কত বড় মারাত্মক শয়তান আবার রুমাল দিচ্ছে